পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক আসামি। চাঞ্চল্যকর এমন কাণ্ড ঘটেছে খোদ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। যদিও স্বজনদের দাবি পুলিশি নির্যাতনেই মৃত্যু হয়েছে ওই আসামির। আতিকুর রহমান তমালের রিপোর্ট। কেপিডিসির একটি ফ্লোরে ইনচার্জ হিসেবে কাজ করত আবু বকর সিদ্দিক বাবু। শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বাবুর নামে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন এক নারী। সেই মামলায় রাতে গ্রেফতার করে হাজতে রাখা হয় তাকে, কিন্তু সকালে পুলিশ বাবুর লাশ নিয়ে যায় ঢাকা মেডিকেলে। স্বজনদের দাবি পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে তার। একটা লোক রাতে টর্চার করে আর মেরে ফেলাইছে, ও সুইসাইড করে নাইলে থানার মধ্যে ডাইরেক্ট লাশ আসছে কেমনি। যদিও পুলিশ বলছে সিসিটিভি ক্যামেরা ফুটেজে পাওয়া গেছে বাবু আত্মহত্যা করেছে। পরিদেহ যে চাদর, সে শাল বলি আমরা, সেই শালটা পেঁচিয়ে উনি আত্মহত্যা করেন আর কি। তো এই বিষয়ে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হয় তেজগাঁও বিভাগ থেকে। হাজতখানাটা সিসিটিভির আওতাধীন, কাজে সিসিটিভির আওতাধীন হওয়াতে সেই সময়টায় কী ঘটেছে, সেই সময় আসলে কারা দায়িত্ব ছিলেন, প্রকৃত ঘটনাটা বের করার জন্য আমরা এখানে বসে সবাই মিলে কাজ করছি। বাবুর সঙ্গে তার স্ত্রীর 6 মাস আগে ডিভোর্স হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।